আসলে আমি বুঝতে পারিনি এমনটা হবে। এখন কি করব বা কি বলবো তাই বুঝতে পারছি না। ঘরে কোনো খাবারও নেই। আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আপনার কি ক্ষুধা লেগেছে? আসলে বাড়িতে কোনো খাবার নেই। আমি কয়েকদিন রিক্সা চালাতে পারিনি তাই কিছু কিনতেও পারিনি। মিথিলা ওর ঘাড়ে ঝুলানো ব্যাগ থেকে একটা বক্স বের করে আমার হাতে দিয়ে বলল, না আমার ক্ষুধা লাগেনি, আপনি এগুলো খেয়ে নিন, মা বাড়ি থেকে বের হওয়ার আগে দিয়ে দিয়েছিল, আমার আর ওদের দেওয়ার কিছু মুখে উঠবে না। আমি কোনো কথা না বলে ওর হাত থেকে বক্সটা নিয়ে বললাম, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আমি বাইরে ঘুমাবো। মিথিলা আমার কথায় মুচকি হাসলো, তারপর বলল, বিয়েটা নাটক সিনেমার মতো হলেও আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, আপনি খাটে ঘুমাতে পারেন, নিজেরা ঠিক থাকলে এক খাটে ঘুমালে কিছু হবে না, আর নিজেদের যদি সমস্যা থাকে তাহলে আলাদা বাড়ি দিলেও সমস্যা হবে, আপনি কিন্তু বড়দের মতো জ্ঞান দেন। মিথিলা মুচকি হাসলো কিন্তু কিছু বলল না। এরপর থেকে আমাদের পথ চলা শুরু। মিথিলা নিয়মিত পড়াশোনা করেছে, আমার বাড়িটাও সামলে রেখেছে। এতটুকু মেয়ে যে এত ভালো রান্না করতে পারে তা মিথিলাকেই প্রথম দেখা। সামান্য ডাল ভাতও মিথিলা খুব ভালো করে রান্না করত। প্রথম দিকে আমরা বন্ধুর মতো থাকলেও কখন যে তা ভালোবাসায় পরিণত হয়েছে নিজেও বুঝতে পারিনি। অতীতের চিন্তা বাদ দিয়ে মিথিলাকে ডেকে বললাম রেডি হতে, আমার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি তা তো দেখাতে হবে। মিথিলা আমার কথা মতো রেডি হয়ে আসলো। ওর সাজ পোশাকে তেমন কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই কালো বোরকা হিজাব পরেছে। আমিও রেডি হয়ে নিলাম, শ্বশুরবাড়ি যাব, একটু না সাজলে হয় নাকি। দুজনে রেডি হয়ে রওনা দিলাম। যাওয়ার সময় মিথিলাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তুমি কি ওনাদের না করে দিবে? মিথিলা জবাবে বলল, জানো তো আকাশ, মা বাবার উপর রাগ করে থাকতে হয় না, ওনারা সব সময় সন্তানের ভালোই চায়। সেদিন হয়তো চাচা চাচির কথায় দামটা ওনাদের কাছে বেশি ছিল, কিন্তু না চাইতে ওনারা আমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সেদিন ওনারা আমার বিয়েটা না দিলে আমি তোমার মতো একজন স্বামী পেতাম না। টাকা পয়সা রূপ যৌবন সব সময় থাকে না রে, ভালো মনের একজন জীবনসঙ্গী পাওয়ায় সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার অনেক বড় চাকরি করে সরকারি কর্মকর্তা এমন ছেলের সাথে বিয়ে হতে পারত, কিন্তু তাদের থেকে কি আমি এমন সাপোর্ট পেতাম? হয়তো পেতাম, হয়তো বা পেতাম না। দামি গহনা শাড়ির আড়ালে কষ্ট লুকিয়ে রাখতে আমি পছন্দ করি না আকাশ। আমি যেমনটা পেয়েছি তেমনটাই আলহামদুলিল্লাহ, এতটা সুখও হয়তো অনেকে পায় না। মিথিলার কথা শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি বলতে বিয়ের পর থেকে মিথিলা কখনোই আমাকে নিয়ে আফসোস করেনি, বরং আজীবন গর্ব করে এসেছে। কখনো কখনো ওকে যদি কেউ বলেছে তোর আরও ভালো বর হতো, তোর আব্বু একজন রিক্সাওয়ালার বউ করে দিল তোরে, মিথিলার উত্তরটা হতো এমন, আসলে কি জানিস, আমার বরের রোজগারটা হালাল, কখনো কারো কষ্টের টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিজেকে বড় করতে চায় না। হ্যাঁ, আমি অনেক বড় চাকরি করে এমন ছেলেও আমার বর হতে পারতো, তবে আকাশের সাথে থেকে আমি যতটা সুখী এতটা সুখী হয়তো হতে পারতাম না। সত্যি আমি অনেক ভাগ্যবান যে মিথিলাকে নিজের করে পেয়েছি। আল্লাহ মানুষকে কখনো তার সহ্য ক্ষমতার বেশি কষ্ট দেন না, তা আমি নিজেকে দেখলেই বুঝতে পারি। মিথিলা আবারও বলে উঠল, আকাশ তোমার ব্যবহার দিন দিন পরিবর্তন হচ্ছে, আমি বুঝতে পারছি, কারণটাও জানি, কিন্তু জানো তো অন্যের কথায় কান দিয়ে নিজের সংসারে অশান্তি করতে হয় না। তোমাকে লোকজন অনেক ধরনের কথা বলে আমি বুঝতে পারি, তার মানে এইটা না যে তাদের কথা ঠিক, সবাই পরিবর্তন হয় না আকাশ, কেউ কেউ আজীবন পাশে থেকে সব কিছুকে মিথ্যা প্রমাণ করে দেয়। আমি তোমাকে এটা বলছি না যে আমি তোমার সাথেই থাকবো, শুধু আমার কবরে যেদিন মাটি দেবে সেদিন স্বীকার করে নিও মিথিলা তোমাকে ছেড়ে যায়নি, কোনো সরকারি চাকরি তোমার আর আমার মাঝে ফাটল ধরাতে পারেনি। আমি রাস্তার মাঝে মিথিলাকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, তোমাকে এসব বলতে বলেছি নাকি আমি? আমাকে ছেড়ে যাওয়ার খুবই ইচ্ছে, তাই না? মিথিলা কিছু না বলে নিজেকে আমার থেকে সারিয়ে নিল, তারপর আস্তে করে বলল, এটা রাস্তা। আমি কিছু না বলে ওর হাতটা শক্ত করে নিজের হাতের ভিতর মুষ্টিবদ্ধ করে নিলাম, তারপর আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। শ্বশুরবাড়িতে যাওয়ার পর যখন সকলে
মিথিলার বিসিএস পরীক্ষায় পাশ করার কথা জানতে পারল, তখন কেউ তেমন কোনো কথা বলল না। শুধু শ্বশুর মশাই আমার কাঁধে হাত রেখে বলল, আমি সঠিক ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পেরেছিলাম, এইভাবেই আমার মেয়েটাকে দেখে রেখো। শাশুড়ি মা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলেন, তারপর ভাঙ্গা গলায় বললেন, আজ কিন্তু তোরা যেতে পারবি না। মিথিলা প্রত্যুত্তরে শুধু মুচকে হাসল। সব মেয়েই তার মা বাবাকে ভালোবাসে, কিছুটা অভিমান হয়তো এই ভালোবাসার উপর কুয়াশার চাদরের মতো আস্তরণ ফেলতে পারে, কিন্তু মুছে ফেলতে পারে না। আমি মিথিলার চাচাতো ভাইকে উদ্দেশ্য করে বললাম, আমার বউ কিন্তু বিশেষ ক্যাডার, তবে আপনি কলেজের গণ্ডিও টপকাতে পারলেন না। অন্যকে হিংসা করলে জীবনে কখনো বড় হওয়া যায় না। তবে আপনাকে ধন্যবাদ, আপনার মিথ্যা সাক্ষ্য না পেলে হয়তো আমি মিথিলার মতো জীবনসাথী পেতাম না। ওর চাচাতো ভাই রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আসলে আমরা অন্যকে ছোট করে যে কি আনন্দ পাই বুঝতে পারি না। আশেপাশে তাকিয়ে দেখলাম মিথিলা কোথাও নেই, কতদিন পর নিজের বাড়িতে এসেছে, হয়তো সকলের সাথে দেখা করতে গেছে। যাই, আমিও শ্বশুর বাড়ি ঘুরে দেখি, কখনো তো আসা হয়নি। মিথিলাদের বাড়িটা বেশ সুন্দর, দোতলা বাড়ি, বাড়ির সামনে রাস্তা, পিছনের দিকে পুকুর, সব মিলিয়ে বেশ সুন্দর। বাড়িটা ঘুরে ঘুরে দেখছি, এমন সময় চোখে পড়ল মিথিলা একটা মেয়ের সাথে কথা বলছে, কি বলছে কি জানি। আমি ওদের দিকে একটু এগোতে শুনতে পেলাম, মেয়েটা মিথিলাকে বলছে, হ্যারে তোর বর তো শুনেছি রিক্সাওয়ালা, জানিস আমার বর সরকারি কর্মকর্তা, মাস গেলে মোটা টাকা বেতন পায়, আমাকে কত শাড়ি গহনা উপহার দেয়। মিথিলা মুচকি হেসে বলল, খুব ভালো তো। আচ্ছা, তোর তো স্কুলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল, ছোটবেলায় এমনটাই শুনেছি, সেবার নাকি পরীক্ষাও দিয়েছিলে, তো এখন কি করিস? মেয়েটার হাসি মুখটা কালো হয়ে গেল, তারপর মন খারাপ করে বলল, আসলে আমার উনি চান না আমি চাকরি করি, তাই ওই সব আর হয়নি। মিথিলা শান্ত গলায় বলল, কিন্তু জানিস আমার উনি আমাকে নিজের হাড় ভাঙা পরিশ্রম করার টাকায় পড়িয়ে এত দূরে এনেছে, আমার বই কেনার টাকা জোগাড় করতে দুপুরে খাবারটা পর্যন্ত খাইনি। জানিস তো সুখটা টাকায় সীমাবদ্ধ থাকে না, সুখ জিনিসটা নিজের ব্যক্তিত্ব দিয়ে খুঁজে নিতে হয়। যদি তুই ডাল ভাত খেয়ে সুখে থাকতে পারিস তাহলে তুই সুখী, যদি তুই বিরিয়ানি খেয়েও সুখ খুঁজে না পাস তাহলে তুই অসুখী। আর বললি না আমার বর রিক্সা চালায়? হ্যাঁ উনি রিক্সা চালায়, তাতে সমস্যা কিসের? বরং আমি বুকে হাত রেখে বলতে পারি আমার স্বামীর সব টাকা হালাল, ওনার কোনো অবৈধ রোজগার নেই, যা অনেক বড় চাকরিজীবীরা স্ত্রীরাও বলতে পারে না। মেয়েটার মুখটা একদম ছোট হয়ে গেছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা ভেবে যে আমার স্ত্রী আমার পরিচয়ে নিজে লজ্জাবোধ করে না, বরং অন্যকে বুঝিয়ে দেয় যে তার স্বামীর অপমান সে সহ্য করবে না। মেয়েটা চুপ করে আসে দেখে মিথিলা আবারও বলে উঠল, আমরা সবাই বইয়ের পাতায় একটা লাইন পড়ে এসেছি যে সকল পেশার লোকেরা মানুষ, কোনো কাজই ছোট নয়, কিন্তু এই কথাগুলো যেন বইয়ের পাতায় সীমাবদ্ধ, বাস্তবে কোনো মানুষই হয়তো সব কাজকে সমান চোখে দেখতে পারে না। কথাগুলো বলে মিথিলা ওই জায়গা থেকে চলে গেল, কিন্তু আমি সেই পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি আর মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করছি যে মিথিলার মতো একটা মেয়েকে আমার স্ত্রী রূপে পাঠানোর জন্য। ভবিষ্যতে মিথিলা বদলে যাবে কি না আমি এখন বলতে পারছি না, তবে এই পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর একটাও নেই। সকলে আমার জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি এতটা সুখে থাকতে পারি।